ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার গেমপ্লে। গেমপ্লের শুরুতেই একটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো যারা এই গেমপ্লেটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই বলছি, কারণ এটা একটি বাংলাদেশি চ্যানেল, আমাদের উচিত শুধু আমার চ্যানেলটাই নয়, যে কোনো বাংলাদেশি গেমিং চ্যানেলকে ইন্টারন্যাশনাল এরেনাতে প্রমোট করা আমাদের সবারই উচিত। তো সেই হিসেব থেকে আমি আপনাদেরকে এই আবেদনটা করার সেই অধিকারটুকু আমি রাখতেই পারি। তো যাই হোক, আজকে আমি কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 রিমাস্টার্ড যেটা যে ভার্সনটা আছে সেটার গেমপ্লে আমি দিচ্ছি ক্রমান্বয়ে। তো আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে অ্যাক্ট 1-এর এবং অ্যাক্ট 2-র, এটা বেসিক্যালি অ্যাক্ট 2 চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য অনলি ইজি ডে ওয়াজ রিমাস্টার্ড। এটা 9th মিশন কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 রিমাস্টার্ডের, এটা 9th মিশন। তো আগের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি বেসিক্যালি ইংলিশেই করেছি, তো ভাবলাম যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো বাংলাতেই করব, এবং সেজন্যই আজকে আপনাদের সামনে আসা এই গেমপ্লে রিভিউটি নিয়ে। যাই হোক, এখানে বেসিক্যালি আমরা একটা রাশিয়ান ওয়েল প্ল্যাটফর্মে যাব, সেখানে আমাদেরকে কিছু হোস্টেজ আমাদেরকে রেস্কিউ করতে হবে। বেসিক্যালি 3টা রুমে আমরা অপারেশন চালাবো, সেই 3টা রুম থেকে আমাদেরকে হোস্টেজদেরকে বের করে নিয়ে আসতে হবে। তো অনেকগুলো স্টেপ আছে এখানে, তো আমরা টার্ম বাই টার্ম ফলো করি। চলুন শুরু করি। আমি মনে করি এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, সো আমার বোঝার কোনো উপায় নাই। একজনকে আমি ডাউন করলাম, আরেকজনকে আরেকজন আমার আরেকজন কোমেট যিনি উনি ডাউন করলেন। যেহেতু আমি এই চ্যাপ্টারটি আগে খেলেছি, যার জন্য আমার এটা একটু আগে থেকে আমার ধারণা আছে, আমি সেভাবে খেলছি। আচ্ছা, এটার ভেতরে 6 হোস্টেজ আছে এই রুমের ভেতরে। এটা প্রথম রুম আমরা যেটাতে অপারেশন চালাচ্ছি। এখানে একটা স্লোমো আসবে, এই স্লোমোর ভেতরে আমাদেরকে ট্রাই করতে হবে সকল এনিমি এলিমিনেট করতে হবে, এই স্লোমোর ভেতরেই ট্রাই করতে হবে। আচ্ছা, ডান। আর ফায়ার করার সময় মাথায় রাখতে হবে যাতে আমার নিজের গুলিতে হোস্টেজ যাতে মারা না যায়, তাহলে কিন্তু মিশনটা ফেলড হয়ে যাবে। আমরা অলরেডি একটা রুম আমরা ক্লিয়ার করে ফেলেছি, সো নাও উই আর হেডিং টু অ্যানাদার 1। আচ্ছা, আমার থেকে মনে হয় এটা আরেকটা রুম। তো কি হয়, এখানে 2 হোস্টেজ ছিল সম্ভবত না, 2 ছিল। আচ্ছা, এখন আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা যেখানে অপারেশন চালাচ্ছি তাদের বাকি সঙ্গী সাথীরা যখন এটা টের পাবে তারা এখানে আসবে আমাদেরকে এলিমিনেট করার জন্য, তারা এই রুমে ঢুকবে, যার কারণে আমরা তাদের মানে যাদেরকে আমরা মারছি এতক্ষণ ধরে তাদের গায়ে আমরা একটা মানে কিছু C4 ইনস্টল করবো, C4 ইনস্টল করবো তাদেরকে একটা ট্র্যাপে ফেলার জন্য বেসিক্যালি এখানে, মানে যাতে করে তারা ট্র্যাপে পড়ে। আচ্ছা, এখন আমরা তাদেরকে মনিটর করব যে তারা কখন আসে, এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান বি। তারা কখন আসে আমরা এটা চুপি চুপি অবজার্ভ করব যে তারা কখন আসে, যখনই তারা সিচুয়েশনটার মধ্যে এসে পড়বে আমরা সুযোগ বুঝেই তখন এই C4টা ব্লাস্ট করব। এটা একটা খেলা বেসিক্যালি। হ্যাঁ, তারা আসছে, আর মাথায় রাখতে হবে যে আপনারা সাবটাইটেলের দিকে একটু খেয়াল করবেন, আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় আপনারা সেভাবেই খেলতে চেষ্টা করবেন। ওকে, কন্ট্রোল,
এখান থেকে নেমে যাই। আমি গেম খুব একটা ভালো খেলি না, তারপর ট্রাই করছি। আমরা অলরেডি দুইটা রুম ক্লিয়ার করে ফেলছি, হোস্টেজ রেস্কিউ করে ফেলছি দুইটা রুম থেকে। হোটেল 6 হোস্টেজেস ফ্রম লোয়ার ডেক্স আর বিইং এক্সট্রাক্টেড বাই টিম 2, প্রসিড টু দ্য টপ টেক এসএপ টু সিকিউর দ্য রেস্ট, ওভার। কপি দ্যাট, উইল ওয়ার্ক অন ইট নাও। তারা আরো আসছে। আমার থেকে মনে হয় সব আমি মারতেছি। আচ্ছা একটা কথা বলি, এখানে একটা হেলিকপ্টার আমাদেরকে ডিস্ট্রয় করতে হবে, চপার বেসিক্যালি। তো এই চপারটা ডিস্ট্রয় করার জন্য আমরা ইউজ করব স্টিঙ্গার। স্টিঙ্গার নামে যে ইয়েটা আছে, যে ওয়েপনটা আছে, নট 84, এটা না, 84টা আমরা ইউজ করব না, আমরা স্টিঙ্গারটা ইউজ করব। কারণ হলো 84টা ডিরেক্ট, অর্থাৎ এটা এটার গতিপথ চেঞ্জ হয় না, কিন্তু স্টিঙ্গারটা আপনি ইউজ করলে হবে কি, হেলিকপ্টারটা যেখানেই থাকুক না কেন এটাকে তাড়া করে মারবে। সো স্টিঙ্গারটা ইউজ করার জন্য চেষ্টা করবেন। টার্গেট ব্লক করার ট্রাই করছি। আমার এটা পছন্দ না, আমার আগে ঠিক আছে। তাদেরকে একটা মারতে দেখছি। মানে গ্রাফিক্সের মডারেশন করার পরে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2টা এত দারুণ লাগছে আমার কাছে, বলার মতো না। আমি খেলে খুব মজা পাচ্ছি। মরে নাকি? এই গ্র্যানেড মারছে রে, গ্র্যানেড মারছে। এই 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 না, এখানে একটা সুবিধা আছে, আপনি ইনজুর্ড হলে লাইফটা অটোমেটিক রিবুস্ট হয়, এটা একটা সুবিধা। তো যখনই লাইফ বিকাম অ্যাডভেঞ্চার, ট্রাই টু হাইড ইউর সেলফ অ্যাট এ সেফ প্লেস। আমাদের আরো একটা রুম সম্ভবত রেস্কিউ করার বাকি আছে। এখান দিয়ে একটা আছে, দেখতে পারতেছি না আমি, স্মোকের কারণে আসলে দেখা যাচ্ছে না তাকে। এখনো মরে নাই, এই এবার মরছে। আমার এক স্নাইপার ইউজ করে মারতেছে, অথবা আমার থেকে মনে হচ্ছে অথবা শর্টগান ইউজ করতেছে, বাট দেখতে পাইতেছি না। একটা গ্র্যানেড মারি, তাহলে বেরিয়ে আসবে হয়তো।
আমরা 3 নাম্বার রুম যেটা সেটার খুবই কাছাকাছি আছি, সেটা একটু পরে আমরা ব্রিজ করব। সো লেটস গোনা ডু ইট। এই দেখছো, এক ক্যামেরাতেই আমার অবস্থা শেষ। আবার গ্রেনেডও মারছে, কই যাই। আমি মনে করি আর বাইরে কেউ নাই। ওকে, এবার আমরা রুমটা ব্রিচ করি, দেখি কি হয়। বি কেয়ারফুল যাতে আপনার দ্বারা কোনো হোস্টেজ কিল না হয়। টেক ইউর টাইম। ইয়েস, ডান। তো এটাই ছিল আজকে আমাদের মূল মিশন। তো আমাকে জানাবেন আপনারা কমেন্ট সেকশনে যে গেম প্লেটা কেমন হয়েছে। আর এটাও জানাতে ভুলবেন না যে আপনারা নতুন আর কোন গেমের গেম প্লেটা দেখতে চান, সেটা জানাবেন। যদি আমি ভালো খেলি না, বাট আই উইল ট্রাই টু শো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করার ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, এবং এটাও জানাবেন যে আর কোন গেম প্লেটা আপনারা দেখতে চান। আর গেমিং রিলেটেড কোনো তথ্য জানতে হলে ফিল ফ্রি টু আস্ক। আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড এনি ইনফরমেশন রিগার্ডিং দিস ইস্যু। সো আজকের জন্য এতটুকুই থাক। আগামীকাল আমরা কল অফ ডিউটি, আগামীকাল বলতে আমি ট্রাই করবো ফ্রিকুয়েন্টলি গেমগুলো দেওয়ার জন্য। এটা তো 9th মিশন ছিল, তো এরপরে 10th মিশনটা আমি খুব দ্রুতই আপলোড করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। The explosives. Punisher actual to all strike teams. All SAM sites neutralized. Repeat, all SAM sites have been neutralized.